আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুশি কাটা দিয়ে কিভাবে কাজ করতে হয়। তো আজকে আমি বেসিকটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, এর জন্য আমার লাগবে একটা সুতা আর একটা কাঁটা। আর এই সুতাটা আমি 15 টাকা করে নিয়েছি, আর এই কাঁটাটা আমি 70 টাকা দিয়ে নিয়েছি। আর চলুন, তো প্রথমেই আমার সুতাটায় এইভাবে ধরে এইভাবে একটা গিট্টু দিয়ে নিতে হবে, এই যে। আর এই সুতোটা আমার বাম হাতে আর কাঁটাটা ডান হাতে রেখে, এই যে একবার একটা পেঁচ এই আঙুলটার সাথে এই সুতোটা, আর এই দুটো আঙুল দিয়ে এই সুতোটা ধরে কাঁটাটার মধ্যে দিয়ে ওই যে এইভাবে নিয়ে এটা একটু টাইট করে নেব। তারপর কাঁটাটার সুতোটার বাম হাত দিকে বাম হাতের দিক দিয়ে একবার এই সুতাটার মধ্যে দিয়ে নিতে হবে। তারপরে আবার তাহলেই দেখবেন একটা চেন হয়ে গেছে এইভাবে। তো এই কাঁটাটা হাতে বাম দিক থেকে নিয়ে সুতাটার মধ্যে দিয়ে এই সুতাটা নিতে হবে, এই এইভাবে, তাহলে আরেকটা চেন হবে। তো এইভাবে করে আমি চেন করে নেব, এইভাবে এইভাবে করে আমি চেন করে নেব। কাঁটাটা হাতের বাম দিক থেকে নিয়ে সুতোটা এই সুতোটার মাঝখান দিয়ে নিতে হবে। এভাবে করে আমি কতগুলো চেন করে নেব। আপনারা এই বেসিকটা শিখতে পারলে যে কোনো ধরনের কাজ করতে পারবেন কুশি কাঁটা দিয়ে খুব সহজেই। আর এটা মানে এই কাজটা খুবই সহজ, কয়েকবার প্র্যাকটিস করলে এই কাজটা অনায়াসে আপনারা পেরে যাবেন। আমি বেশ কয়েকটাই চেঞ্জ করে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। যে দেখুন, এবার এবার এই যে কাঁটাটা কাঁটাটা এই সুতাটার ডান দিক থেকে নিয়ে 1 2 3 3টা চেন বাদ দিয়ে 4 নম্বর চেনের মাঝখান দিয়ে সুতাটা একবার টেনে বের করবেন। বের করলে তাহলে দেখুন যে তিনটা সুতা, একটা দুটো তিনটা, তিনটা সুতা। তো এবার কাঁটাটা আবার হাতে বাম দিক থেকে ঘুরিয়ে নিয়ে সুতাটার মাঝখান দিয়ে দুটো সুতার মাঝখান দিয়ে আনবেন, তাহলে রইল আমার দুটো সুতা, একটা আর একটা দুটো। তারপর আবার এই কাঁটাটা আবার এই দিক থেকে এই সুতাটা আবার এই দুটার মাঝখান দিয়ে হয়ে যায়, তাহলে হয়ে গেল ডাবল ক্রোশেট, যে ডাবল ক্রোশেট। এভাবে করে আমি পুরো চেনগুলো করে নেব। দেখুন আর একবার দেখাচ্ছি, এই যে কাঁটাটা হাতে বাম দিক থেকে ঘুরিয়ে সুতাটা একটা একটা মানে একটা প্যাচ প্যাচ দিয়ে, তারপর এই যে এই চেনটা, এই চেনটার মাঝখান থেকে কাঁটাটা নিয়ে আবার একবার সুতাটা এই চেনটার মাঝখান থেকে বের করবেন। বের করলে তাহলে এই তিনটা সুতো। তো এই কাঁটাটা আবার এই হাতের বাম দিক থেকে ঘুরিয়ে আবার সুতো নিয়ে দুইটা চেনের মাঝখান থেকে নেবেন, তাহলে দুটো চেন হলো। আবার একইভাবে সুতোটা আবার হাতের বাম দিক থেকে নিয়ে এই দুইটা চেনের মাঝখান থেকে নেবেন, এই তাহলেই হবে। এইভাবে করে আমি পুরো চেনটা করে নেব। আর এই কাজটা খুবই সহজ, আপনারা যে যতবার ট্রাই করবেন তত ভালো হবে। যেভাবে করে আমি করে নেব, খুবই সহজ, আপনারা ট্রাই করলেই পারবেন, যে যত প্র্যাকটিস করবেন তত সহজ। আর এই কাজটা পারলে আপনারা কুশি কাঁটা দিয়ে যে কোনো কিছু বোনাতে পারবেন অনায়াসে। এই যে এইভাবে হাতের বাম দিক থেকে নিয়ে কাঁটাটা এই সুতাটার মাঝখান থেকে ঢুকিয়ে এবার প্রথমে হাতের ডান দিক থেকে একটা প্যাচ নিয়ে এই দুইটার মাঝখান থেকে, তারপর এই এইভাবে এইভাবে করে আমি আমার পুরো কাজটা করে নেব। আমি একটু আস্তে আস্তেই করতেছি আপনাদের সুবিধার্থে। এইভাবে প্রথমে দুইটা সুতার মাঝখান থেকে, তারপর আবার এই দুইটা মাঝখান থেকে, একইভাবে আমি করে নেব। এভাবে আমি পুরো কাজটা করে নেব।
খুব সহজ, আপনারা একটু ট্রাই করবেন বাসায়, তাহলেই পারবেন। এইভাবে এইভাবে করে নেবেন। যে আমি আমার সুতাটা দেখুন প্রত্যেকটা চেঞ্জ করে নিয়েছি, এই যে এইভাবে করেই করতে হয়। তো আপনারা বাসায় ট্রাই করবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।